হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো সসা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের এক্সাম কবে হবে সেমিস্টার ওয়ানে তোমরা যারা এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট আউট কবে হবে এছাড়াও তোমাদেরকে বলে রাখি সেমিস্টার ওয়ান থ্রি ফাইভের সাপলি পরীক্ষা কবে হবে আর তোমাদেরকে বলবো দু হাজার চব্বিশ সালের পরীক্ষার জন্য কোন বছরের প্রশ্নপত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না শুরু করা যাক প্রথমেই আছি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি এছাড়াও বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে আরও যে ইউনিভার্সিটিগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে এই কলেজগুলি সিক্স সেমিস্টারের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি সিক্স সেমিস্টারের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এখনও পর্যন্ত কোনো কলেজের কিন্তু ফর্ম ফিল শুরু হয়নি যখনই ফর্ম ফিল শুরু হবে তখন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এবার আসি ফোর্থ সেমিস্টারে এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো ফোর্থ সেমিস্টারে এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের এন্ড কিংবা আগস্ট মাসের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যেহেতু এখনও সিক্স সেমিস্টারে এক্সাম রুটিন আসেনি যখনই সিক্স সেমিস্টারে এক্সাম রুটিন আসবে তার পরবর্তীতে আমরা জানতে পারবো ফোর্থ সেমিস্টার এক্সাম কবে হবে তবে তোমরা ধরে নিতে পারো জুলাই মাসের এন্ড কিংবা আগস্ট মাসের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার আছি তোমরা যারা সেকেন্ড সেমিস্টার সি বি সি এ স্টুডেন্ট রয়েছো এন স্টুডেন্ট রয়েছো তোমাদের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি যেহেতু এখনো পর্যন্ত সেমিস্টারদের এক্সাম রুটিন আসেনি যখনই আসবে তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু আপডেট চলে আসবে সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে হতে পারে তবে তোমাদেরকে বলে রাখতে পারি আগস্ট মাসের এন্ড কিংবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে সেকেন্ড সেমিস্টারে এক্সাম এবারে আসি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে তাই সবার কোশ্চেনের উত্তর তো কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব নয় তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে উত্তরটি দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে এছাড়াও তোমরা যারা ডব্লিউ বিএসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অফিলেটেড কলেজগুলিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে এছাড়াও তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট আউট মেবি কিন্তু জুন মাসের এন্ড কিংবা জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা সেকেন্ড সেমিস্টারে প্রিপারেশন ভালো করে নিতে থাকো যখনই ইউনিভার্সিটির তরফ থেকে ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট সংক্রান্ত আপডেট দেওয়া হবে তখন না আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এবারে আসি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ্থ সেমিস্টারে যদি কোনো পেপারে তোমাদের সাপলি থেকে থাকে তাহলে সেই পেপারে তোমাদের সাপলি পরীক্ষা দিতে হবে সাপলি পরীক্ষা কখন হয় তোমাদেরকে বলে রাখি সেমিস্টার ওয়ান থ্রি ফাইভ যেহেতু অর্থ সেমিস্টার অর্থ সেমিস্টারে এক্সাম হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখনই ইউনিভার্সিটির তরফ থেকে অর্থ সেমিস্টারে এক্সামের আপডেট আসবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদেরকে বলো চিন্তা করার কোনো বিষয় নেই অর্থ সেমিস্টারের এক্সাম মেবি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হয়ে থাকে পরবর্তীতে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এবার আসি দু সালে পরীক্ষার জন্য কোন বছরে প্রশ্নপত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দু সালে প্রশ্ন প্রশ্নপত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় ওই প্রশ্নপত্রটি তোমাদের কাছে রাখতে হবে দু সালে প্রশ্নপত্র দু সালে তোমরা যারা এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবারও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ইভেন সেমিস্টারে এক্সাম দেবে তোমাদের জন্য দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ তোমরা দু হাজার বাইশ সালে প্রশ্নপত্র সংগ্রহ করে নাও তার পরবর্তীতে তোমরা দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে ভালো করে সেগুলি তোমরা রেডি করে নাও অবশ্যই তোমরা পাস মার্কস তুলে নিতে পারবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ